কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্টে অংশ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিনের নেতৃত্বে ২৪টি দেশের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা। দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে এসে পৌঁছান উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা। সেখানে রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে মতবিনিময় করেন তারা। এ সময় সেনা কর্মকর্তাদের সামনে রোহিঙ্গারা তাদের সমস্যা ও সুপারিশসমূহ তুলে ধরেন। এর আগে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে সেনা কর্মকর্তাদের ব্রিফিং করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসার। অনুষ্ঠানে ২৪টি দেশের সেনাবাহিনীদের রোহিঙ্গা ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে ধারণা দেওয়া হয়। সকালের দিকে কক্সবাজারে রয়্যাল টিউলিপের সম্মেলন কক্ষে ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিন সহ অংশগ্রহণকারী দেশসমূহের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।